রেজিনগরে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিনগরের ছেতিয়ানি এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সামি শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলনাগার বড়ুয়া এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মোহাম্মদ সামি শেখ বৃহস্পতিবার রেজিনগরে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে আসতে যান। বাইকে করে ফেরার পথে ছেতিয়ানিতে পেছন থেকে একটি ট্রাক বাইকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।